নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী এলাকায় 1971 সালে 26 জুলাই হানাদার বাহিনীর সাথে নাজিরপুর সম্মুখ যুদ্ধে 7 জন শহীদ হন। আর সেই শহীদ বীর মুক্তিযোদ্ধাদের লেঙ্গুড়া ইউনিয়নের ফুলবাড়ি সীমান্তের মেঘালয়ের পাদদেশে 0 পয়েন্টে সমাধিত করা হয়। শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমাধিস্থল পরিদর্শন করেন বিএমএফ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান জহুরুল ইসলাম তারেক। এ সময় সঙ্গে ছিলেন প্রশাসন পরিচালক শিববির আহমেদ, হেড অফ প্রোগ্রাম সোহেল রানা, প্রোগ্রাম ম্যানেজার AHM সাজেদুর রেজা সোহেল, স্টাফ রিপোর্টার সাইফুল আলমদুল্লাহ, সীমান্ত প্রতিনিধি রিপন মিয়া, শেরপুর জেলা প্রতিনিধি সাইদুর রহমান আপন, শ্রীবর্দী প্রতিনিধি ফেরদুস আলী প্রমুখ। শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল পরিদর্শন শেষে কলমাকান্দা উপজেলার সীমান্ত ঘেঁষা গ্রামগুলোতে বসবাসকারী আদিবাসী পরিবারদের জীবন জীবিকার খোঁজ খবর নেন এবং তাদের বিভিন্ন দুঃখ দুর্দশার কথা শুনেন। কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া সীমান্ত এলাকাকে পর্যটন এলাকা ঘোষণা করার জন্য এলাকাবাসী সহ বিভিন্ন মহল থেকে দাবি জানিয়ে আসছে সরকারের কাছে। প্রতিদিন আসছেন দেশের বিভিন্ন এলাকা থেকে এই পর্যটন সম্ভাবনাময় এলাকার পাহাড় নদীর মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করার জন্য। বিএমএফ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক পরিদর্শন করেন এই পর্যটন সম্ভাবনাময় এলাকা। বিকেলবেলায় লেঙ্গুড়ার ফুলবাড়ির নিরিবিলি রিসোর্ট সেন্টারে ময়মনসিংহ বিভাগের বিএমএফ টেলিভিশনের পরিচালক প্রশাসন শিববির আহমেদ ও কর্মকর্তা সাংবাদিকবৃন্দ মেঘালয়ের পাদদেশে অবহেলিত জলপথে বিএমএফ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান জহুরুল ইসলাম তারেক মহোদয়কে উক্ত বিভাগের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।